দেশব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে একসময় বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার। রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলেছে 27টি জেলায়। 2024 সালে জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছে 10 জন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রগুড়া বা উলোগুড়া নামেও পরিচিত। রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে, কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা সেটির নামের আগে রাসেল এলো কিভাবে, কেন এই সাপের নাম রাসেল ভাইপার হলো? জানা গেছে 1726 সালে 6 ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করা সার্জন এবং প্রকৃতিবিদ পেট্রিক রাসেলের নাম থেকে এসেছে রাসেল ভাইপার সাপের নাম। আর 1781 সালের পর পেট্রিক রাসেল ভারতে এসে এই অঞ্চলে প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন করা শুরু করেছিলেন। সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে পেট্রিক রাসেলকে নিয়োজিত করেছিলেন। তিনি কুবলার পরেই যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন সেটি হলো কাকুতা রেকুদা পুদা। এটি বর্তমান সময়ে রাসেল ভাইপার নামে পরিচিত। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে এই সাপ নিয়ে একটি বই লিখেছিলেন। বইটির প্রথম খণ্ড 1796 সালে 44টি প্লেটে প্রকাশিত হয়েছিল। পেট্রিক রাসেল অসুস্থতা 3 দিন পর অবিবাহিত অবস্থায় 1805 সালে 2 জুলাই মারা যান। এছাড়া কিভাবে সাপ তার ফোনা সরিয়ে দেয় তার উপর আরেকটি গবেষণাপত্র তৈরি করেছিলেন তিনি। বিষধর এই সাপের উপর তার গবেষণার জন্য এই প্রজাতির সাপের নাম রাখা হয়েছিল রাসেল ভাইপার। রাসেল ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম হলো ডাবুয়ার উসেলি, যা অনেকটাই রাসেল ভাইপারের মতো দেখতে। দেশের 22 থেকে 24টির মতো জেলায় কিছু স্থানে রাসেল ভাইপারের উপস্থিতি দেখা মিলেছে। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারের হিসাবে এসব 27টির মতো জেলার কিছু কিছু জায়গা রয়েছে। এটি কুবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি, ফলে চিকিৎসার বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা শরীরে দেখা দিতে পারে। সে ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয়, এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলে শরীরে থাকে না। পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষকরা বলেছেন অনুকূল আবহাওয়ার কারণে ছড়াচ্ছে রাসেল ভাইপার। মূলত পদ্মার অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেল ভাইপারের। সাপটি একসঙ্গে 3 থেকে 63 পর্যন্ত বাচ্চা দিতে পারে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়ে ওঠে। এদের গর্ভকাল হচ্ছে 6 মাস।